ফ্রেন্ডস, এমএসআরপির চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমরা আজকে সন্ধ্যাবেলার টিফিন নিয়ে চলে এসেছি। এখানে আছে পেঁয়াজি, ফুলুরি, আলুর চপ। তো খাওয়াটা শুরু করি, কথা বলতে পারছি না, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চল। ফুলুরি সস মাখিয়ে নিলাম, আলুর চপ, শসা আর পেঁয়াজ। তুমি ঘুমাচ্ছিলে? নর্মালি ফুলুরিগুলো ছোট ছোট হয়, এই ফুলুরিটা অনেক বড় ছিল। এ কি গো, সস কেন হলো না তো? সস তো শেষের দিকে, যখন বেরোবো নিয়ে এসো তো, মনে থাকলো। এটা ভেজিটেবল চপ, হাফ আমি নিয়েছি, হাফ সোমনাথকে দিয়েছি। ঠিক আছে, এখন না, পরে সামনের মাসে। এবার খাই আলুর চপ। আমি নাকি হবো রোগা, ওপরে গিয়ে হবো।
আসেনি, ফল খুলে রেখে এসেছি। লাস্ট পেঁয়াজি, দারুন। রান্নাঘর টকেজের সামনে থেকে কেনা। তীর ওপরে তাহলে দারুণ খেলাম সত্যি, আজকে অনেকদিন বাদে চপ খেলাম, সিঙ্গারাটা মিস করছি। চপের সাথে সিঙ্গারার একটা আলাদাই সম্পর্ক আছে। আর আমি কাটলেট ফাটলেট অতটা ভালো খাই না, ফিশ কাটলেট বলো বা চিকেন কাটলেট বলো অতটা ভালো লাগে না। ফিশ কাটলেট তাও বা একটু যদিও বা ভালো লাগে, চিকেন কাটলেট তো ভালোই লাগে না। তো এই আর কি, গরম গরম বলে ভালো লাগলো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগতো না এতটা। এটা আমাদেরকে সন্ধ্যাবেলা টিফিন হলো, একটু আগে বাজারে গেছিলাম তার জন্য। MS ফ্যামিলি চ্যানেলে তোমরা জানতে পারবে কী করতে বাজারে গেছিলাম। ঝাল লাগলো না, এটা একটু ভাবছি যে চপ টপ খাওয়ার পরে ঝালে পা পা এরম করবো, সেটা করতে হলো না, একদমই নর্মাল ঝাল দিয়ে করেছে মনে হচ্ছে। ঠিক আছে চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।